হাই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে প্রোফাইল ট্যাব পেজে ফলো বাটন অ্যাড করে প্রমাণ সহকারে দেখিয়ে দিব। গাইস, অনেকে বিশ্বাস করবেন না বা অনেকে আপনি বিশ্বাস করতে চাইবেনও না। গাইস, আমি আপনাদের আজকে নিজ চোখে দেখবেন, আমি নিজ চোখে আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে ফলো বাটন অ্যাড করে দেখিয়ে দিব। আমি যা ভিডিও আপলোড করি সব কিছু রিয়েল, আপনাদের উপকৃত করার জন্য আমি সেই সব ভিডিও আপলোড করে দেখি। গাইস, আপনারা যদি চান যে আপনারা প্রতিনিয়ত ভিডিওগুলোর সাথে উপকৃত হবেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি গাইস সকল ইউটিউবারদের মতো না, আমি গাইস একটু আলাদা। আমি আগে আপনাদের প্রমাণ দেখাবো, তারপর কিন্তু আমি আপনাদের বুঝিয়ে দিব। গাইস, এখান থেকে প্রথমত আপনার যেটা করতে হবে, এখানে আপনাদের যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে এটাকে আপনার যে আইডিটার মধ্যে আপনার ইয়াটা রয়েছে, মানে আপনার যে আইডিটার মধ্যে আপনার যে প্রোফাইলটা পেজে লগ ইন রয়েছে ওইটাকে আপনার অফিসিয়াল অ্যাপে লগ ইন করে দেবেন। লগ ইন করে দেওয়ার পরে আপনার সামনে প্রোফাইলটা পেজটা ওপেন হয়ে যাবে। তো আপনাদের প্রমাণ সহকারে আমি দেখাবো। তো গাইস, এই জন্য আপনি ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। গাইস, লাইক দিয়ে কোনো টাকা পয়সা লাগে না, অবশ্যই লাইক দিয়ে আমাদের একটা উৎসাহিত করবেন, ঠিক আছে? তো এই জন্য আপনার সরাসরি এখানে তিনটা একটা টাচ করুন, টাচ করে দিয়ে আপনাদের সরাসরি এখানে সেটিংসে আপনারা একটা ক্লিক করুন। তো সেটিংসে চলে আসার পরে আপনাদের এখন যেটা যেটা করতে হবে আপনাদের সব কিছু আমি এ টু ই টু জেড আপনাদের একটা একটা করে বুঝিয়ে দিব। এখান থেকে আপনাদের যে প্রোফাইল পেজ সেটিংস আছে সেখানে ক্লিক করুন। এখানে আপনাদের সাইডে আপনার নামটা পাল্টাতে আপনার উপর দিকে নাম রেখা আছে, আপনার সাইডে যদি নাম না পাল্টাতে পারেন তাহলে অবশ্যই আপনার নামটা এখান থেকে পাল্টে দিতে পারবেন। তো এরপর আপনার চলে আসতে হবে এখানে পাবলিক পোস্ট, ঠিক আছে? আপনাদের প্রমাণ সহকারে কিন্তু আপনি দেখাবো, যা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পাবলিক পোস্টে এটা একটা ক্লিক করে দেবেন। পাবলিক পোস্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার যে প্রোফাইলটা পেজ রয়েছে ওই প্রোফাইলটা পেজের যেখানে পাবলিশ রয়েছে এখানে এই অপশনটিতে পাবলিশ করে দেবেন। তারপর নিচের দিকেও পাবলিশ লেখা থাকবে, এখানে আপনারা পাবলিশ করে দেবেন। তারপর নিচের দিকে আবার আসবেন, এখানেও আপনাদের এখানে লেখা থাকতে পারে নো অনলি, এখানে আপনারা পাবলিশ করে দেবেন। এখানে পাবলিশ বাটনে একটা ক্লিক করে দিয়ে পাবলিশ করে দেবেন। এরপর আপনাদের নিচের দিকে এই অপশনটাকে পাবলিশ করে দেবেন, নিচের দিকে এই অপশনটাকে আপনারা অন করে দেবেন। তারপরে এখানে আর একটা অপশন আপনার আসবে, সো নিচেটাকে আপনারা অন করে দেবেন, ঠিক আছে? নিচে যা যেরকম থাকবে সেরকম থাকবে, আর কিছু করা লাগবে না, জাস্ট এইটুকু কাজ আপনার নিজের মতো করে নেবেন, ওকে? এরপর সরাসরি আপনারা ব্রেকে আসবেন। আসার পরে আপনাদের আরেকটি কাজ করতে হবে, ঠিক আছে? সেই কাজটি হলো আপনাদের দেখতে পাচ্ছেন পেজ অ্যান্ড ট্যাগিং, এই অপশনে একটা টাচ করবেন। এখানে দেখতে পাচ্ছেন পেজ অ্যান্ড ট্যাগিং, জাস্ট এই অপশনে ক্লিক করুন। ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন হাউ ক্যান পোস্ট ইউয়ার পেজ, এখানে জাস্ট একটা টাচ করুন উপরেরটাতে। ক্লিক করে আপনারা এখানে যদি নো অনলি মি লেখা থাকে তাহলে অবশ্যই আপনি এভরি অন করে দেবেন, অবশ্যই আপনাকে এভরি অন করে দিতে হবে। তারপর একটু ব্রেক আসবেন, আসার পরে উই ক্যান সি ওয়াট আদার্স পোস্ট অন ইউয়ার পেজ, এই দেখতে পাচ্ছেন এই বাটনটা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এখানে যদি আপনার অনলি মিল করা থাকে অবশ্যই আপনি এভরি অন করে দেবেন, অবশ্যই আপনার অনলি মিল করা থাকে আপনি এখানে এভরি অন করে দেবেন। এভরি অন করে দিয়ে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই দুইটা অপশন, ও দেখতে পাচ্ছেন অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর পোস্ট টু দেয়ার স্টোরিজ, এখানে দেখতে পাচ্ছেন এইটাকেও আপনারা অন করে দেবেন, নিচেরটাকেও আপনারা অন করে দেবেন। যদি অফ লেখা থাকে নিচেরটাকেও আপনারা অন করে দেবেন, দুটোটাকে অন করে দেবেন। তারপর এখানে যদি এই দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে আপনারা এভরি অন করে দেবেন, এখানে আপনারা অনলিমি করে থাকবে সবটাকে আপনারা এভরি অন করে দেবেন। নিচের দিকে এই দুটো অপশন আপনাদের কিছু করা লাগবে না, জাস্ট ওইগুলোকে জাস্ট এই কাজটা করে নিতে হবে। তো যখন আপনাদের এই কাজটা হয়ে যাবে সরাসরি আপনারা ব্রেক চলে আসবেন। এখন আপনাদের প্রোফাইলটা আছে, প্রোফাইলটাতে ওপেন করবেন। তো আপনার প্রোফাইলটা ওপেন করার পরে আপনাকে এখন আমি প্রমাণ সহকারে আমি ফলো বাটনে অ্যাড করে দেখিয়ে দেবো। গাইস, প্রমাণ সহকারে আপনাদের নিজের চোখে দেখবেন। তো এরপর আপনাদের এখানে তিনটা ক্লিক করুন, ক্লিক করে আপনার সামনে এরকম আসবে, ঠিক আছে? এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। এখানে পাঁচ নাম্বার যে অপশনটি রয়েছে বিউজেস, এখানে জাস্ট একটা টাচ করুন চোখের আইকনের মতো। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে লুট টিমে দেখতে পারতেছেন গাইস, আমার অলরেডি কিন্তু আমাদের এখানে ফলো বাটন কিন্তু অ্যাড হয়ে গেছে। যেমন আমাদের ফেসবুক আইডিতে যেমন আমরা ফ্যান অফ দ্য ফ্রেন্ড করে দিলে আমাদের যেমন ফলো বাটন চলে আসে, ঠিক তেমনই কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইলটা পেজও কিন্তু এরকম ফলো বাটন শো করবে এখন থেকে, যে আপনাকে চাইবে ইয়াও করতে, মানে সকলের সাইড আপনাকে ফলো করতে পারবে। দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ফলোইং রয়েছে, তো আমি যদি একজনকে ফলোইং করছি আপনাকে এখন যে আপনার প্রোফাইলটা পেজ আসবে সে কিন্তু আপনাকে ফলো বাটন দেখতে পারবে এবং সে কিন্তু আপনাকে ফলো করতে পারবে। আর হ্যাঁ,
আপনার এখানে যদি ফলো বাটন আসবে সেটা নয়, আপনার এখানে এখানে আসবে ফলো বাটন, এখানে আসবে মেসেজ বাটন, এখানে আসবে থ্রি ডট বাটন, যে আপনার আইডিতে ঢুকবে মানে আপনার প্রোফাইলটা পেজে ঢুকবে, সে আপনাকে ফলো করতে পারবে, মেসেজও করতে পারবে। ঠিক আছে গ্যাস, একটাই এইভাবে কিন্তু আপনি প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম আপনি কিন্তু ফলো বাটন অ্যাড করতে পারবেন এইভাবে গ্যাস। এছাড়া আর নতুন কোনো সিস্টেমে কোনো ইউটিউবার যদি আপনাকে দেখাতে পারে তাহলে আমাকে এসে বলবেন, আমি ইউটিউবিং ছেড়ে দিব গ্যাস। এইভাবে আপনারা চাইলে এছাড়া আর কোনো ফলো বাটন আপনারা অ্যাড করতে পারবেন না এই সব প্রোফাইলটা পেজে। আমি গ্যাস যা বলি সবসময় সত্য এবং আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিব গ্যাস। ভিডিও ছিল আপনার জন্য এই পর্যন্ত গ্যাস। যদি এই ভিডিওটিতে আপনারা একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন গ্যাস। লাইক একটা প্রাপ্য, একটা কমেন্ট করবেন যে আপনার ভিডিওটা আপনার কাছে কেমন লাগেছে গ্যাস। ভিডিও ছিল এই পর্যন্ত, আজকের মতো আল্লাহ হাফেজ।